আমাদের পাশে দাঁড়ালেন তৃণমূলের দাপুটে নেতা ইয়াসিন। লাফিয়ে লাফিয়ে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর তার এরই দ্বিতীয় পরে এবার তৃতীয় দফা লকডাউন চলছে। কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন প্রান্তের খেটে খাওয়া মানুষগুলো। তাই মঙ্গলবার এক মানবিক উদ্যোগ নিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা মোহাম্মদ ইয়াসিন। লকডাউন শুরু হওয়ার পর থেকেই দুস্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি, একাধিক এলাকায় খাদ্য সামগ্রী বিলি করেছেন। মঙ্গলবার ও মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের পূর্ব কমলপুরে 300টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ তুলে দেওয়া হয়েছে ইয়াসিনের তরফে। এছাড়াও এদিন সামসি পঞ্চায়েত এলাকার প্রায় 800টি দুস্থ পরিবারকে রোজা ইফতারের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বলে ইয়াসিন বাবু জানিয়েছেন আমাদের লোক। এরপরে কিছু মাল তুলে দেবেন হায়দার আলী। হায়দার আলী সাহেবকে কিছু মাল দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের দলনেতা, পঞ্চায়েত সমিতির দলনেতা শুভম দা এসছেন, ওনাকে কিছু খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়ার জন্য বলছি। পূর্ব কামালপুরে এখানকার বেশিরভাগই লোক ভিন্ন রাজ্যতে কাজ করে, লকডাউনের কারণে তারা ওইখানে আটকে পড়েছে এবং তারা কোনো রোজগার ইনকাম করতে পারছে না, এদেরকে টাকা পয়সা দিতে পারছে না, তারা না খেয়ে ওইখানে মরছে এবং এরা এখানে ওদের টাকা না পেয়ে ওনাহারে দিন কাটাচ্ছে। এই খবর পেয়ে প্রায় 300 পরিবারকে আজকে কিছু খাদ্য সামগ্রী বিলি করলো।